ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গায়েন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। নবম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান যে বইটি তোমাদের রয়েছে, সেই বইয়ের আমাদের পদার্থের ভৌত রাসায়নিক সমূহ এই চ্যাপ্টারটি আমাদের আলোচনা চলছে। তো ইতিমধ্যেই আমাদের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়ে গেছে। তা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দ্রবণ বা সলিউশন। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে। এখন দ্রবণ বা সলিউশন, সেই সলিউশনটা বুঝতে গেলে আমাদের একটা উদাহরণ দিলে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারো। আমরা কি করলাম, একটা গ্লাস নিলাম বা একটা বিকার নিলাম, বিকারের মধ্যে আমরা জল নিলাম, সাধারণ জল। তার মধ্যে আমরা কি করলাম, চিনি এক চামচ বা দু চামচ বা তিন চামচ চিনি ভেতরে মিশিয়ে দিলাম। এখন এই চিনিটা যে মেশাচ্ছি, মেশানোর পরে আমরা যে জলটা পাচ্ছি সেই জলটা একটা মিশ্রণ হিসেবে পাচ্ছি, এবং মিশ্রণটা আমাদের একটা পরিশ্রিত বা একটা চকচকে জলের মতো লাগবে। এবং এখান থেকে আমরা যদি জল তুলে খাই, যেখান থেকেই তুলে খাবো সেখান থেকেই আমাদের কিন্তু একটা মিষ্টি জলের মতো আমরা পাবো, এইটুকু আমরা দেখতে পাবো। এখন এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটাকে আমরা দ্রবণ বা সলিউশন বলব। এখন দ্রবণে তাহলে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। এখন তাহলে আমাদের জানিয়ে নিতে হবে দ্রাবক কোনটা আর দ্রাবক কোনটা। এখন দ্রাবক সেই জিনিসটা যেটাকে আমরা এর ভেতরে মেশাবো, দ্রাবকের ভেতরে, অর্থাৎ কম পরিমাণে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে দ্রাবক। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দ্রাবক হচ্ছে চিনি আর দ্রাবকটা হচ্ছে এক্ষেত্রে জল। অর্থাৎ দ্রাবক আমরা বুঝতে পারলাম যেটা কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে আমাদের দ্রাবক, আর যেটা বেশি থাকবে পরিমাণে অর্থাৎ যেটার মধ্যে আমরা চিনিটাকে মেশাবো সেই জিনিসটা হচ্ছে আমাদের দ্রাবক। বোঝা গেল, একটা হচ্ছে সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট, ইংলিশটাও আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের পরবর্তীকালে পড়াশোনা করতে একটু সুবিধা হবে। তাহলে আমাদের দ্রাবক আর দ্রাবক কী জিনিসটা বোঝা গেল, এই দুটো মিশিয়ে আমাদের কী তৈরি হবে, দ্রবণটা তৈরি হবে, যেটা আমরা এই যে চিনির যে জলটা পেলাম সেটা হচ্ছে একটা দ্রবণ। এখন তোমাদের যদি দ্রবণের সংজ্ঞা চায় তাহলে তোমরা কী বলবে, সংজ্ঞা হচ্ছে দুই বা তার বেশি সংখ্যক পদার্থের, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসি হতে পারে, সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের উপাদান, গঠন ও ধর্ম যদি একই হয়, এবং আরও বলছে কি, উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, তবে ওই মিশ্রণকে দ্রবণ বলা হয়। তাহলে কী বললো আমাদের সংজ্ঞাটায়, প্রথমত আমরা কঠিন তরল গ্যাসীয় যে কোনো পদার্থকে আমরা দ্রবণ দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি, যেটাকে মেশাবো সেটাই আমাদের দ্রবণ তৈরি হয়ে যাবে। এখন এক্ষেত্রে আমরা কী নিয়েছি, দ্রাবকটা একটা কঠিন নিয়েছি আর দ্রাবকটা আমরা তরল নিয়েছি, নিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করেছি। সেটা অন্য কোনো কিছু হতে পারে, সেটা উদাহরণ সাপেক্ষ। আচ্ছা, সেটা দিয়ে গেলাম না। এখন আমাদের যে কী করব, যে এই যে দ্রবণটা তৈরি হলো, সেই দ্রবণের মধ্যে আমরা কী পাচ্ছি, যে মিশ্রণটা পাচ্ছি, সেই মিশ্রণে চিনির জলটা আমরা যেখান থেকেই তুলে খাবো সেখানের উপাদান গঠন ও ধর্ম একই পাবো। অর্থাৎ আমরা যদি সমান মিষ্টত্ব পাচ্ছি, গ্লাসের উপর থেকেও যদি চিনির জল তুলে খাই সেটাও যেমন মিষ্টি লাগবে, গ্লাসের নিচের থেকেও মিষ্টির জলটা বা চিনির জলটা আমাদের একই রকম মিষ্টত্ব লাগবে। তাহলে এইটা হলো একটা দ্রবণের উদাহরণ, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর একটা শেষে যে কথাটা বললো, যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপেক্ষিক পরিমাণকে পরিবর্তিত করা যায়, সেই জিনিসটা পরবর্তীকালে আমরা যাব, তবে একটু বলে দিচ্ছি, এই যে চিনিটা আমরা এর মধ্যে মেশাচ্ছি, তো মেশাতে মেশাতে আমরা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওকে মেশাতে পারবো, তারপরে কিন্তু আর মেশাতে পারবো না বা পরিবর্তিত করতে পারবো না। সেটা কেন হচ্ছে না, সেটা পরবর্তীকালে আমরা যখন আরও আলোচনা করব সেই জিনিসটা জেনে নেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে দ্রবণটা কী আর তার মধ্যে দ্রাবক কী জিনিস, দ্রাবক কী জিনিস। এখন দ্রবণ হচ্ছে, আমাদের তিন ধরনের দ্রবণ হয়ে থাকে, একটা হচ্ছে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন, দ্বিতীয়ত হচ্ছে কোলয়েডীয় দ্রবণ বা কোলয়েডিয়াল সলিউশন, আর থার্ড হচ্ছে প্রলম্বন বা সাসপেন্স। এখন তাহলে চলো এবার দেখে নিই যে এই যে তিনটে ধরন দ্রবণের,
সেটা কোনটাকে কি বলে পরপর আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমাদের জিনিসটা কি রয়েছে, সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ অর্থাৎ ট্রু সলিউশন। ট্রু সলিউশনের একটা এক্সাম্পল কি, এই যে চিনির জলটা আমরা দেখেছি, সেই চিনির জলটা হচ্ছে একটা প্রকৃত দ্রবণের উদাহরণ। তাহলে আমাদের যদি প্রকৃত দ্রবণের সংজ্ঞা চায়, তাহলে আমরা কীভাবে বলবো, কোনো দ্রাবকে মিশ্রিত দ্রাব পদার্থ 10^-8 এই এত সেন্টিমিটার কিংবা আরও ক্ষুদ্রতর ব্যাস বিশিষ্ট কণায় বিভাজিত হয়ে দ্রাবকের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গিয়ে যে স্বচ্ছ ও সমসত্ব মিশ্রণ গঠন করে তাকে আমরা প্রকৃত অর্থাৎ প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমাদের দুটো মেন বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে দ্রাবটা আমরা ওর মধ্যে মেশাবো, দ্রাবটার সাইজটা আমাদের গিয়ে দাঁড়াবে 10^-8 সেন্টিমিটার বা তার থেকেও আরও কম, অর্থাৎ আরও ছোটো কণায় মিশে গিয়ে তৈরি হবে, এবং যে দ্রবণটা পাব সেই দ্রবণটা হচ্ছে স্বচ্ছ ও সমসত্ব হতে হবে। দুটো তিনটে বিষয় কিন্তু মাথায় রাখতে হবে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। যেমন আমাদের যদি এক্সাম্পল বা উদাহরণ চাই, সেই এক্সাম্পল কী হবে, জলে যদি আমরা চিনি মেশাই, জলে যদি কোনো টাইপের ছোটো রং তুঁতে এই জাতীয় মেশাই বা লবণ মেশাই, এই রকম যে দ্রবণগুলো বা সলিউশনগুলো, সেই সলিউশনগুলোকে আমাদের প্রকৃত দ্রবণ বলব। সাইজটা মনে রাখতে হবে বা আকারটা 10^ আমাদের -8 সেন্টিমিটারের কম হয়ে যাবে আমাদের এই দ্রাবর যে আকারটা বা সাইজটা, অর্থাৎ খুবই ক্ষুদ্র হয়ে যাবে গুলে যাওয়ার পরে, তাতে আমাদের স্বচ্ছ এবং সমসত্ব আমরা একটা মিশ্রণ পাবো। বোঝা গেল? এরপরে আসছি কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে কি, আমাদের যে দ্রাবটা রয়েছে সেই দ্রাবর আকারটা কিন্তু আর এত ছোট হবে না, সেটা মোটামুটি 10^-7 থেকে 10^-8 মধ্যে থাকবে, এত সেন্টিমিটারের মধ্যে থাকবে। আশা করি বুঝতে পেরেছো, এটা 10^-8 থেকে কম হলে ভালো হয় বা তা এটা ম্যাক্সিমাম এতটা হতে পারে, আর এখানে কোলিডিয়ালের ক্ষেত্রে এখানে আকারটা কিন্তু একটু বড় হয়ে আছে। তাহলে আকার যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের কোলিডিয়াল দ্রবণ ক্ষেত্রে দ্রবণটা আমাদের কিন্তু ভিতরটা স্বচ্ছ থাকবে না, কোলিডিয়াল দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রবণটা অস্বচ্ছ ও অসমসত্ব হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রবণটা স্বচ্ছ থাকলো এবং সমসত্ব থাকলো, আর কোলিডিয়াল দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রবণটা স্বচ্ছ ও অসমসত্ব হয়ে গেল। যার উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি দুধ হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, ভাতের ফ্যান হতে পারে, আমাদের যে গাম আঠাগুলো ব্যবহার করি সেই আঠা হতে পারে, এরকম বহু উদাহরণ তোমাদের চারিপাশে তোমরা দেখতে পাবে। অর্থাৎ এই দ্রবণটা আমাদের স্বচ্ছ হবে না, অস্বচ্ছ ও অসমসত্ব হবে, এবং তার ভিতরে দ্রাবের যে আকারটা সেই আকারটা বা কণার আকারটা 10^-7 থেকে 10^-8 অথবা তার থেকেও আরও বড় 10^-5 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ একটু বড় বড় দানা আমাদের কোলোডিয়ার মধ্যে পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে এই যে কোলোডিয় দ্রবণের যে আমাদের কণাগুলো, সেই কণাগুলো কিন্তু আমরা সূক্ষ্ম চোখে বা খালি চোখে দেখতে পাবো না, অথবা সাধারণ মাইক্রোস্কোপেও দেখতে পাবো না। আমরা যদি একটা আল্ট্রা মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি সেক্ষেত্রে হয়তো কণাগুলো আমরা দেখতে পাবো। এখন এই কোলোডিয় দ্রবণকে আমরা যদি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে দিই তাহলে কিন্তু খুব সাধারণভাবে বেরিয়ে যাবে, কিন্তু আমরা যদি পার্চমেন্ট পেপার ধরনের একটা পেপার হয় সেটা ফিল্টার পেপারের মতোই দেখতে, সেই পেপারটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই কণাগুলো তখন কিন্তু আর বেরোতে পারবে না। এখন এই কোলোডিয় দ্রবণের পরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রলম্বন বা সাসপেনশন। এখন এই সাসপেনশনের ক্ষেত্রে আমাদের কণার আকারটা আরও বড় হয়ে যাবে, সেটা 10^-4 সেন্টিমিটার বা তার থেকে আরও বড় হবে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা যে দ্রবণের প্রকৃতি পাবো সেটা অসমসত্ব এবং অস্বচ্ছ পাবো, এবং এক্ষেত্রে আমাদের আর আল্ট্রা মাইক্রোস্কোপের দরকার নেই, আমরা কিছু কিছু ক্ষেত্রে খালি চোখে অথবা সাধারণ মাইক্রোস্কোপেই কিন্তু এই কণাগুলোকে দেখতে পাবো। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার আমরা একটু প্রকৃত দ্রবণ, কোলিওডি দ্রবণ এবং প্রলম্বন তিনটের মধ্যে একটু কিছু পার্থক্য করে নিই। প্রথমে আকারের পার্থক্যগুলো তো আমরা এর আগেই জেনে গেলাম। আমাদের দেখার বা দৃশ্যমানতা যদি ধরি, দৃশ্যমানতা দেখতে গেলে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা আল্ট্রা মাইক্রোস্কোপ ব্যবহার করেও কণার আকার বা কণাটাকে দেখতে পাবো না। কোলিওডি দ্রবণের ক্ষেত্রে সাধারণ মাইক্রোস্কোপে দেখানো যাবে না, কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপে আমাদের দেখা যাবে, আর প্রলম্বনের ক্ষেত্রে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপেই আমরা আকারগুলোকে বা কণাগুলোকে দেখতে পাবো।
এখন প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যদি কণা আমরা রেখে দিই বা দ্রবণটাকে, সেক্ষেত্রে কিন্তু কণাগুলি কখনোই থিতিয়ে পড়বে না, অর্থাৎ থিতিয়ে পড়ার কোনো প্রবণতাই নেই। ক্লোরাইডের ক্ষেত্রে সাধারণ অবস্থায় থিতিয়ে পড়বে না, আমরা যদি উত্তপ্ত করি বা তড়িৎ বিশ্লেষণ করি সেক্ষেত্রে থিতিয়ে পড়বে। আর প্রলম্বনের ক্ষেত্রে ধীরে ধীরে রেখে দিলে আস্তে 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 সময় যত যাবে তত তত অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে আস্তে আস্তে আমরা থিতিয়ে পড়তে দেবো কণাগুলো। এছাড়া আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টটা কি, আমরা ধরো এইরকম টাইপের একটা আমাদের দ্রবণ রয়েছে, এখন দ্রবণের এই সাইড দিয়ে আমরা যদি একটা টর্চ জ্বালি বা টর্চের আলো ফেলি, সে আলোটা আমরা এদিক দিয়ে যখন পেরিয়ে যেতে দেবো বা ভিতর দিয়ে যখন বেরিয়ে যাবে, আমরা যদি প্রকৃত দ্রবণ নিই সেক্ষেত্রে কিন্তু এটা যেহেতু স্বচ্ছ, সেক্ষেত্রে ভেতর দিয়ে যে আলোটা বেরিয়ে গেছে সেই আলোটাকে কিন্তু আমরা দেখতে পাবো না। কিন্তু কোলয়েডীয় বা প্রলম্বনের ক্ষেত্রে ভেতর দিয়ে যখন আলোটা পাস হয়ে যাবে বা যেতে থাকবে, আমরা ওই অংশের আলোটা দেখতে পাবো। এই অংশে একটা গোল হয়ে একটা আলো যাচ্ছে, সেটা পরিষ্কার আমরা, আলো তো এমনি চোখে দেখা যায় না, আলো যে ওখান দিয়ে যাচ্ছে আমরা ওই কোলয়েডীয় দ্রবণ বা প্রলম্বনের মধ্যে দিয়ে দেখতে পাবো। আশা করি বিষয়টা বুঝতে পারলে। টিন্ডাল প্রভাবটা কি, টিন্ডাল প্রভাবটা হচ্ছে আমরা কিছুই না একটা টর্চ দিয়ে এদিকে একটা আলো ফেলি, এবং আলো ফেলার পরে এই কোলোরীয় দ্রবণ বা প্রলম্বন যদি নিই, প্রলম্বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই যে আলোগুলো ওই কণার উপর পড়ছে, পড়ার পরে আলোগুলো বিচ্ছুরিত হয়, এবং বিচ্ছুরিত হওয়ার পরে আমাদের চোখে আসবে আমরা সাদা এরকম আলো যাচ্ছে বা কণাটাকে লাইট যাচ্ছে জিনিসটাকে দেখতে পাবো, সেটা কিন্তু আমরা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো না। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের প্রকৃত দ্রবণ কোনটা, কোলোরীয় দ্রবণ কোনটা এবং প্রলম্বন কোনটা, সেটা কিন্তু মাথায় রেখে আমাদের চলতে হবে। এখন শেষে আর একটা জিনিস বলে দিই, যে এই কোলোইডীয় যে দ্রবণ, সেই কোলোইডীয় দ্রবণ আমাদের অনেক রকমের কোলোইডীয় দ্রবণ হয়ে থাকে। তোমরা বইটা যদি দেখো, বই অনেক ধরনের বড় লিস্ট পেয়ে যাবে, তার মধ্যে মেন মেন যে জিনিসগুলো রয়েছে সেমন হচ্ছে সল, এরোসল, কঠিন এরোসল, ইমালশন, জেল, ফোম, কঠিন ফোম, এরকম বহু রকম জিনিস তোমরা কোলোইডীয় দ্রবণের মধ্যে পাবে। মূলত কার মধ্যে কী মেশানো হচ্ছে তার উপর নির্ভর করে আমাদের বিভিন্ন রকম কোলোইডীয় দ্রবণের ভাগ করা হয়েছে। যেমন যদি সলের কথা বলি, সলের ক্ষেত্রে আমাদের বিস্তৃত দশা হচ্ছে কঠিন আর বিস্তার মাধ্যম হচ্ছে তরল। যেমন ধরো রং, স্টাচের দ্রবণ, এগুলো হচ্ছে আমাদের সলের। এরপরে আসছি কঠিন এরোসল। কঠিন এরোসলের ক্ষেত্রে আমাদের বিস্তৃত দশা হচ্ছে কঠিন এবং বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাস, অর্থাৎ গ্যাসের মধ্যে যদি কঠিন পদার্থ বেশি থাকে সেরকম টাইপের বিষয়গুলোকে, যেমন ধোঁয়া, যে কালো কালো ধোঁয়া আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কঠিন এরোসলের উদাহরণ। এরপরে আসছি ইমালশন। ইমালশন জিনিসটা মনে রাখতে হবে, ইমালশনের ক্ষেত্রে বিস্তার মাধ্যমও তরল আর বিস্তৃত দশাও তরল। তার উদাহরণ কি হলো, দুধ, শ্যাম্পু, ফেস ক্রিম, মাখন, এগুলো হচ্ছে ইমালশনের উদাহরণ। তারপরে আসছি জেল। জেলের ক্ষেত্রে আমাদের কঠিনের মধ্যে আমরা তরলকে মেশাবো, যেমন জেলি, দই, এগুলো হচ্ছে জেলের উদাহরণ। তারপরে হচ্ছে ফোম। ফোমের ক্ষেত্রে তরলের মধ্যে আমরা গ্যাসকে মেশাবো, যেমন সাবানের ফেনা, সোডা, ওয়াটার, এগুলো হচ্ছে ফোমের উদাহরণ। আর কঠিন ফোমের কথা যদি বলি, কঠিন ফোমের মধ্যে কঠিনের মধ্যে আমরা গ্যাসকে মেশাবো, যেমন ঝামা পাথর, কেক, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কঠিন ফোমের উদাহরণ, অর্থাৎ কঠিনে গ্যাস মেশাচ্ছি। তাই এইগুলো উদাহরণগুলো তোমরা বইতে পেয়ে যাবে, আরও অনেক উদাহরণ তোমরা তোমাদের চারিপাশেও দেখতে পাবে। তাই এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোলোইডীয় দ্রবণের উদাহরণ। সেই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কোনটাকে সল বলে, কোনটাকে এরোসল বলে, কোনটাকে কঠিন এরোসল বলে, কোনটাকে ইমালশন বলে, ফোম বলে, জেল বলে, এগুলো একটু কিন্তু তোমাদের বইয়ে দেখবে একটু লিস্ট করা আছে, সেই লিস্টটা একটু ভালো করে দেখে নিয়ে একটু মনে রাখলে আশা করি তোমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা কী কী বিষয়গুলো আলোচনা করলাম, প্রথমত দ্রবণ জিনিসটা কী এবং তার মধ্যে দ্রাবটা কী এবং দ্রাবকটা কী, সেটা আমরা সবার আগে দেখিনি। তারপরে আমরা কী দেখলাম, দ্রবণ কত প্রকারের হয়ে থাকে, প্রকৃত দ্রবণ, কোলোইডীয় দ্রবণ এবং প্রলম্বন, তিনটে বিষয় নিয়ে আমাদের বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম, ধন্যবাদ।